আমরা চোখ মেললেই যে আকাশ দেখি তা কি সত্যিই আকাশ, নাকি মেঘমালা, নাকি সূর্যালোকের নীল বিচ্ছুরণ? আর যদি তাই হয় তাহলে আকাশ কি? আবার কোরআনে স্পষ্টতই সাত আসমানের বর্ণনা পাওয়া যায়, সে আবার কি, কি তাদের নাম ও গঠন? এসব ব্যাপার নিয়েই আজ আমরা জানার চেষ্টা করব। জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। পবিত্র কোরআনের বর্ণনায় সাত আসমান, বাংলায় আকাশ বা আসমান বলতে বাংলা ও ফার্সি ভাষায় দুটো শব্দকেই বুঝি, যাকে আরবিতে বলা হয় সামাউন। সাত আসমানকে পবিত্র আসমানে বলা হয়েছে সাবা সামাতি। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা বলেন, তিনিই সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন যা কিছু জমিনে রয়েছে সেই সব, অতঃপর তিনি মনোযোগ দিয়েছেন আকাশের দিকে, বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান, আল্লাহ সর্ববিষয়ে অবহিত। সুরা বাকারা আয়াত 29। সুরা আশ-শাফফাত এ মহান রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি। এই কথা থেকে এটিই প্রতীয়মান হয় যে মহান সৃষ্টিকর্তা সাত আসমান সৃষ্টি করেছেন এবং নিকটবর্তী আসমানকে তারকারাজি অর্থাৎ অসংখ্য চন্দ্র সূর্য নক্ষত্ররাজি দ্বারা সাজিয়েছেন। এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। মহাপরাক্রমশালী আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন, এসবের মধ্যে তার আদেশ নিদর্শন অবতীর্ণ হয় যাতে মানুষ জানতে পারে যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত। সাত আসমান কিসের তৈরি তা সুনিশ্চিতভাবে ধারণা পাওয়া যায় না, তবে মুশাকাতুল কুলুব নামক কিতাবের 99 পৃষ্ঠায় তা বর্ণনা করা হয়েছে এভাবে, প্রথম আসমান বা রকিয়াহ যা দুধের চেয়ে অধিক সাদা, দ্বিতীয় আসমান বা ফাইদুম বা মাউন যা লৌহ দ্বারা নির্মিত, তা থেকে আলোকরশ্মি বিচ্ছুরিত হয়, তৃতীয় আসমান বা মালাকুত বা হাড়িউন যা তামা দ্বারা নির্মিত, চতুর্থ আসমান বা জাহিরাহ যা চোখের সামনে আধার সৃষ্টিকারী সাদা রৌপ্য দ্বারা নির্মিত, পঞ্চম আসমান বা মুজাইনা বা মুসাহারা যা লৌহ দ্বারা নির্মিত, ষষ্ঠ আসমান বা খালিসাহ যা আলোকিত মুক্তা দ্বারা নির্মিত, সপ্তম আসমান বা লাবিয়াহ বা দামিয়া লাল ইয়াকুত দ্বারা নির্মিত এবং এর মধ্যেই বাইতুল মামুর অবস্থিত। এবার জানা যাক সাত আসমান সৃষ্টির রহস্য সম্পর্কে। সৃষ্টির রহস্য একমাত্র সৃষ্টিকর্তাই জানেন, তবে অধিকাংশ ক্ষেত্রে তিনি এগুলোকে তার সৃষ্টির নিদর্শন হিসেবেই অভিহিত করেছেন। যে কোনো সৃষ্টি থেকেই আল্লাহর জাত ও সিফাতের পরিচয় পাওয়া যায়। এ বিষয়ে হাদিসে কুদুসিতে আল্লাহ বলেন, তোমরা স্রষ্টাকে নয় সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। সর্বোপরি মহান মালিক তার বান্দাদের যতটুকু জ্ঞান দেন মানুষ ঠিক ততটুকুই জানতে পারেন। তিনি যখন যাকে যেভাবে জ্ঞান দান করার ইচ্ছা পোষণ করেন ঠিক তখন সেভাবেই তাকে জ্ঞান দান করেন। যদি কখনো সৃষ্টিকর্তার অপার কৃপা হয় ভবিষ্যতে নতুন মাত্রা, ডার্ক ম্যাটার কিংবা মাল্টিভার্সের মতো হাজারো জিনিস আবিষ্কারের মাধ্যমে উত্তর আধুনিক বিজ্ঞান কোরআনে বর্ণিত বিষয়গুলো উন্মোচন করলেও করতে পারে, সে পর্যন্ত আমাদেরকে সৃষ্টিকর্তার উপরেই ভরসা করতে হবে, কেননা একমাত্র তিনিই মানুষের জ্ঞানের পরিধি নির্ধারণ করেন। তো বন্ধুরা, পবিত্র কোরআনে বর্ণিত সাত আসমান সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্টে। আর সৃষ্টিবস্তু সম্পর্কে এরকম পরিপূর্ণ ধারণা পেতে ধরণীর সাথে থাকুন। ধন্যবাদ।